হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো বেসিক্যালি দুটো বিষয়কে নিয়ে। শাহরুখ খানের জওয়ানকে নিয়ে কথা হবে এবং জওয়ানের আরও একটা রেকর্ডকে নিয়ে কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে শ্রীরাম রাঘবনের একটা আপকামিং যে প্রজেক্ট আছে যার নাম হচ্ছে মেরি ক্রিসমাস, তার একটা পোস্টার আমি রিয়াকশন করবো এই ভিডিওর মধ্যে। সো প্রথমে যদি আসি জওয়ানকে নিয়ে এবং জওয়ানের একটা রেকর্ডকে নিয়ে, সো জওয়ানের কিন্তু আমি এখানে দুটো রেকর্ডের কথা বলবো। সো প্রথম রেকর্ডটা হচ্ছে জওয়ানের যে প্রিভিউটা এসছে, সেই প্রিভিউটা আসার পর থেকে বুক মাই শোতে তোমরা জাস্ট একটু খুলে দেখো, সেখানে কিন্তু মোস্ট পপুলার মানে ট্রেন্ডিং সার্চে কিন্তু জওয়ান এখন কিন্তু রয়েছে 3 নম্বরে, যেটা একটা রেকর্ড। এবং এখনও অবধি রিলিজের প্রায় 2 মাসের একটু কম সময় কিন্তু বাকি আছে, তার আগে থেকে জওয়ান এখন বুক মাই শোতেও কিন্তু ট্রেন্ড করছে, এটা একটা রেকর্ড বলে আমার কাছে মনে হয়। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু জওয়ান বুক মাই শোতে প্রায় 125.3K লাইকস কিন্তু পেয়ে গেছে, মানে ইন্টারেস্ট কিন্তু পেয়ে গেছে, মানে মানুষ কতটা এক্সাইটেড এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে তোমরা জাস্ট একটু ভেবে দেখো, এটাও একটা রেকর্ড। সো আলটিমেটলি জওয়ান কিন্তু রেকর্ডের পর রেকর্ড করছি, মানে রিলিজ করার আগে। এবং তার সঙ্গে সঙ্গে ইউটিউবে যে রেকর্ডটা সেটা হচ্ছে জওয়ান কিন্তু বর্তমানে ইউটিউবে এখনও অবধি কিন্তু প্রায় 49 মানে 49 নম্বরে কিন্তু ট্রেন্ড করছে এবং প্রায় 65 মিলিয়ন কিন্তু ভিউজ পেয়ে গেছে শুধুমাত্র ইউটিউবে। এবং তাছাড়া তো ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে। শুধুমাত্র আমি যে পার্টিকুলার হিন্দি যে প্রিভিউটা এসছে ওইটার কথাই আমি বলছি, যে এছাড়াও কিন্তু তামিল এবং তেলেগুতেও কিন্তু এসছে। সো এইসব মিলিয়ে কিন্তু আরও প্রায় 150 মিলিয়নের কাছাকাছি তো ভিউজ হয়েই যাবে, এটাও একটা রেকর্ড জওয়ানের ক্ষেত্রে। আচ্ছা, সেকেন্ড আমি কথা বলবো মেরি ক্রিসমাসের অফিসিয়াল পোস্টারকে নিয়ে, এবং এটা মধ্যে মেন লিড কাস্টে কিন্তু আছে আমাদের বিজয় সেতুপতি, ক্যাটরিনা ক্যাপ এবং কিন্তু আরও অনেকে, এবং ডাইরেক্টলি শ্রীরাম রাঘবন। তো শ্রীরাম রাঘবন যে সমস্ত কাজ করেছে এবং তার মধ্যে সবথেকে ফেভারিট হচ্ছে আন্ধাধুন, এবং আন্ধাধুনের পর তার যে এই যে প্রজেক্টটাকে নিয়ে আমি কিন্তু বেশ আশাবাদী, এবং এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা ফ্রেঞ্চ নভেল থেকে অ্যাডাপ্টেড, এক্স্যাক্টলি আমার নামটা ঠিক মনে পড়ছে না, বাট ওটা মানে এটাও কিন্তু পুরো একটা ডার্ক থ্রিলার জনরার কিন্তু মুভি হবে, এবং পোস্টারটাকে খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে এবং অনেকগুলো ব্যাপার কিন্তু রয়েছে এই পার্টিকুলার যে পোস্টারটা ওর মধ্যে। আচ্ছা, এখানে মানে বিজয় সেতুপতিকে কিন্তু একদম দেখতে জেন্টলম্যান লাগছে এবং ক্যাটরিনাকে দেখতে বেশ ভালো লাগছে, কালার কালেকশনগুলো কিন্তু খুব ভালো, এবং এটা কিন্তু রিলিজ করবে 15th অফ ডিসেম্বর। সো দেখা যাক কেমন হয় শ্রীরাম রাঘবনের ম্যাজিক অ্যাকচুয়ালি মেরি ক্রিসমাস। এরকম মেনলি দুটো বক্তব্য, তোমাদের কী মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।